মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকে কৃষক বাজারে কৃষকদের ছোলার বীজ দেওয়া হলো। প্রায় 60 জন কৃষককে বীজ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মাইদুল ইসলাম, জগতাই 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তাইরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। সুতি থেকে পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের সুতি 2 ব্লকের পঞ্চায়েত সমিতির বীজ বিতরণ অনুষ্ঠান ছিল। বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্যরা চাষিদের জন্য যে বীজ পেয়েছে সেই বীজগুলো ছোট ছোট আকারে একটা অনুষ্ঠানের মাধ্যমে চাষিদেরকে ডেকে দেওয়ার একটা অনুষ্ঠান ছিল। কতজনকে বীজ দিলেন আজকে? আমাদের জগতের 2 অঞ্চলের আমাদের তহিরুল ইসলাম, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনি গোটা 60 চাষিদেরকে এখানে বীজ দিল। এবং আমাদের তহিরুল ইসলামের নেই, বিভিন্ন পঞ্চায়েত সমিতি এভাবে ছোটো ছোটো অনুষ্ঠানের মাধ্যমে চাষিদের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন করে বীজ দেওয়ার একটা ব্যবস্থা করছে। আগামী দিন চাষিদের জন্য কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আগামী দিন রাজ্য সরকারের যতগুলো প্রকল্প চাষিদের জন্য আছে, যাতে তারা সঠিকভাবে পেতে পারে, তার ব্যবস্থা আমাদের সুতি 2 পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে। এবং প্রত্যেকটা মেম্বার সোচ্চার আছে যাতে চাষিরা কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি একজন খাদ্য কর্মাধ্যক্ষ হিসাবে মুর্শিদাবাদ জেলা পরিষদের ভার পেয়েছি। আমিও কর্মাধ্যক্ষ হিসাবে প্রত্যেকটা ব্লকে ঘুরে ঘুরে খাদ্য দপ্তরের সাথে সাথে যারা চাষি আছে তারা যাতে কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, তাদের বিভিন্ন প্রকল্প যেগুলো আছে তারা যাতে পেতে পারে সেই সুব্যবস্থা করার আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মাইদুল ইসলাম। আপনি? আমি মুর্শিদাবাদ জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ।